গাজা ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে তাদেরকে উদ্ধার করার জন্য সরাসরিও যদি ফিলিস্তিনে নিরীহ জনগণের উপর ইসরায়েল বাহিনীর প্রতিবাদে বাংলাদেশ দৃশ্যমান কোনো প্রতিবাদ করেনি। মুসলিম প্রধান দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, অথচ অমুসলিম দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছে। তুরস্ক সহ বহু দেশ ইসরায়েলি পণ্য বয়কট করেছে। মুসলিম জাতির বিজয়ের জন্য এখন ঐক্য জরুরি, সেটা দেশ বা বিদেশের যে কোনো বিষয় হোক। শনিবার সকাল 9টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযুদ্ধ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন ইসলামী ব্যক্তিত্ব ও আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ। মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা, স্বাধীন ফিলিস্তিনের স্বকীয়তা রক্ষা ও দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মুসলিম উম্মার করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে আজ সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেন, মুসলমানদের দাবি আদায় করতে হলে ভিন্ন ভিন্ন অবস্থান থাকলে কোনোদিনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারা যাবে না, সেটা জাতীয় বা আন্তর্জাতিক যেটাই হোক না কেন। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণচানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণচানাচুর, পারফেক্ট মিক্সিং।